মেঘলা দিনে গরু মাংস এবং কাজকি মাছ রান্না করছি গরু মাংসের জন্য আমি মশলা তৈরি করছি আমি অত ডিটেইলে বলছিস না কারণ সচলাচল সবাই রান্না করতে জানে মশলার সাথে গরু মাংসটিকে আমি ভালোভাবে মেখে চুলোয় দিব আমি চুলে বসানোর পর কিছু রান্না করব গরু মাংস হচ্ছে তার সাথে আমার বেবির খাবার রান্না করছি পায়েস রান্না করছি যেটা আমার বেবি অনেক পছন্দ করে কাঁচকির মাছ রান্না করছি এখন ফার্স্ট আমি এটাকে মাখিয়ে নেব সব উপকরণ দিয়ে পেঁয়াজ দিচ্ছি টমেটো তার সাথে হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো দিব এবং তেল দেব তার সাথে লবণ ভালোভাবে নিয়ে ছেড়ে নিব আমি এটাতে কোনো পানি অ্যাড করব না তো আমি মাছের জন্য ধনিয়া পাতা কেটে নিচ্ছি আমি দিয়ে দিচ্ছি মাছের মধ্যে তার সাথে আমি বোম্বে মরিচ দিয়েছি এদিকে আমাদের গরু মাংস কষানো হয়ে গেছে মাছটাও হচ্ছে আমি গরু মাংসকে গরম পানি দিয়ে বসিয়ে দিয়েছিলাম এখন আমি আলু দিচ্ছি অর্ধেক সিদ্ধ হয়েছে মাংসটা তারপর দিচ্ছি এখন আমি একটু ব্যবস্থা করে দিচ্ছি মাংসতে আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলে বাইরে নিয়েছিলাম আমার হাজব্যান্ড এবং বেবি ঠিক জন্য এসেছিলাম শেষে শেষ এখন বাসার দিকে যাচ্ছি আমাদের এখানে রাতের বেলা তুষার হয়েছিলো পাহাড়ের উপরে হয়েছিল মানে নিচে বৃষ্টি হয়েছিল এ বছর নিচে ঘর যেখানে আছে সেখানে আমি তুষার হয়নি কিন্তু পাহাড়ের দিকে অনেক হয়েছে আমার বেবি তো ফাজিল যে বাহিরে গেলে ভদ্র ছেলে